সম্প্রতি নিয়োগ দুর্নীতি নিয়ে যে রায় প্রকাশ্যে এসেছে, তারপরে সব থেকে বেশি যেটা নিয়ে চর্চা সেটা হচ্ছে সুপার নিউমেরিক পোস্ট। এই যে অতিরিক্ত শূন্য পদ তৈরি করা হলো, কার কথায় তৈরি করা হলো, কারা সুবিধে পেল, কি কারণে, কি উদ্দেশ্যে তৈরি করা হলো, এখনো তদন্তের একটা পুরো সম্পূর্ণ দিক বাকি রয়ে গিয়েছে। কিন্তু মন্ত্রিসভার সায় ছাড়া যেটা হতে পারে না, এটা বারবার কথা হয়েছে এ নিয়ে। অযোগ্যদের বাঁচাতেই কি যোগ্যদের ঢাল করা হলো? পাঁচের বোঝা পঁচিশের ঘাড়ে, কি দোষ ছিল এই পঁচিশের যে পাঁচের বোঝা তাদের বয়ে নিয়ে যেতে হবে? শাসকের প্রতারণায় স্বপ্নভঙ্গ শিক্ষকতার, চাকরি হারা যোগ্য প্রার্থী তাদের হাহাকারে আজ কান পাতা দেয়, তাই নেবে মমতা সরকার? সুপ্রিম কোর্টে এই মামলা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে এবং কি কি সিদ্ধান্তের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট নিতে পারে তার কিছু সম্ভাব্য সিদ্ধান্ত একে একে আপনাদের সামনে তুলে ধরবো। হাইকোর্টের রিভিশন বেঞ্চের রায়ের উপর স্থগিতাদেশ দিতে পারে সুপ্রিম কোর্ট, যেটা এর আগে অন্য মামলার ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে হাইকোর্টে সেটাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল, ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছিল, এবার স্থগিতাদেশ দিতে পারে। পুনর্বিবেচনার জন্য হাইকোর্টের ডিভিশন বেঞ্চকে নির্দেশ দিতে পারে, পুরো বিষয়টি পুনর্বিবেচনা করতে হবে এমনটা মহামান্য সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হতে পারে, বা এসএসসি কে ভুয়ো চাকরি প্রার্থীদের নামের তালিকা দিতে বলতে পারে। সুপ্রিম কোর্ট যা যা সিদ্ধান্ত নিতে পারে তার মধ্যে এই বিষয়গুলো উল্লেখযোগ্য। ওয়েমারশিট পুনর্মূল্যায়নের মধ্যে দিয়ে ভুয়ো চাকরি প্রার্থীদের চিহ্নিতকরণ করে তাদেরকে বাতিল করার নির্দেশ দিতে পারে। শিক্ষামন্ত্রী এই মুহূর্তে কি বলছেন একবার একটু নজর রাখবো, দেখুন। তিনি সে পন্থা নেননি, আমি একটু আগেই বলেছি, ফলে পুরোটাই একটা সোশ্যাল পারসেপশন বিল্ড আপ করা হচ্ছে যে তৃণমূল মাত্রায় এই 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 এই, এবং সেটা সর্বস্তর থেকে চেষ্টা করা হচ্ছে। এলিট ভারতবর্ষ এটা করতে চাইছে, মামাটি মানুষের ভারতবর্ষ মমতা ব্যানার্জির সঙ্গে ছিল, আছে এবং থাকবে। সবই তো আপনি তো আপনার আমার এই প্রশ্ন তো আপনার মতো এই প্রশ্ন তো আমারও, সেই প্রশ্নের নিরসন খুঁজতে যারা চল্লিশ ঊর্ধ্ব হয়ে গেছে তারা আদৌ পরীক্ষায় বসতে পারবে কিনা, এই যে পুনর্মূল্যায়ন করতে বলা হচ্ছে তারা আদৌ পরীক্ষায় বসতে পারবে কিনা, এটা কোনো দিক নির্দেশ নেই। হ্যাঁ, তো সেটাও তো আমাদের আমরা আমাদের সুপ্রিম কোর্টে সেটা জানাবো একজন একজন করে। বলুন, বলছি যোগ্য, আপনি কে, পরিচয়টা দিন। আমি রেশমি সিএন থেকে। এই যোগ্য এবং অযোগ্যদের চিহ্নিত করা কি করে হবে? উনিশ হাজারদের মধ্যে আমরা চিহ্নিত করব না, এ তো ওয়েমারশিট সিবিআই হার্ড ডিস্ক ধরেছে, সেখান থেকে সিবিআই চিহ্নিত করেছে, সিবিআই এসএসসি কে জানিয়েছে, এসএসসি আদালতকে জানিয়েছে, এই তো। এ তো আমাদের করার কথা না, এটা এসএসসির কাজ প্রাথমিকভাবে, এবং তারপর যখন বিচারপতি রায় দিয়েছিলেন যে সিবিআই ওয়েমারশিট বার করে বার বলে দেবে কারা অযোগ্য, সেই তালিকা সিবিআই দিয়েছে, সেই তালিকাই এসএসসি কোর্টকে দিয়েছে। তাহলে এসএসসির কাছে কি কোনো তার নির্দিষ্ট কোনো নথি নেই, পুরোপুরি সিবিআই এর উপর নির্ভর করে করছে? এসএসসির কাছে নথি ছিল, সেই নথি যদি ক্র্যাক করে আদালতের নির্দেশে, সেই নথি যদি সম্পূর্ণ হার্ড ডিস্ক নিয়ে যদি চলে যায়, তখন এসএসসি তো সিবিআই এর ভাষ্যের উপরে নির্ভরশীল, এবং সিবিআই এর ভাষ্য তারা মিলিয়ে দেখেছে, সেই অনুযায়ী তারা এসএসসি কোর্টে কোর্টে এভিডেভিট জমা দিয়েছে। দেখুন, আমি সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমি পরিষ্কারভাবে বলে দিয়েছি এখন থেকে যে এসএসসি পরীক্ষা হবে অন্তত 10 বছর ওয়েমারশিট সংরক্ষণ রাখতে হবে। পরে পুরনো ক বছরের ঊর্ধ্বসীমা ছিল বা আপার সিলিং কি ছিল সেটা নিয়ে এখন আমাকে প্রশ্ন করে কোনো লাভ নেই।